রং সলনি হয়েছে দিসপুর রাজচক্রর বিষয়া কর্মচারী ডিটিপি অপারেটর আর দালালকে ধরে ফ্লেটর বিল্ডারলৈকে বহুজন গ্রেপ্তার হওয়ার পাছত দখল ঘুরাই পাইছে মাটির প্রকৃত মালিকে। প্রায় 40 বছর ধরে রাজেন্দ্র কুমার কোঠারী আর অনিল কোঠারিয়ে অবৈধভাবে দখল করে রখা 8 কথা ভূমি রাজহ বিভাগে উভতাই দিছে সোমেশ্বর টুমুং নামৰ লোকজনক। সরকারের নথি পয়ার পাছতে বশিষ্ঠ চারিয়ালির রাষ্ট্রীয় ঘাইপথর কাষর ভূমির দখল লোলে গই বাধা পাইছে সোমেশ্বর টুমুঙে। কুমার রায়ের নামত জালিয়াতি করে কেজনমান ব্যক্তিয়ে বিক্রি করাইছে মতিলাল কোঠারী আর তখেতর লড়া হল অনিল কোঠারী আর রাজেশ কুমার কোঠারী। এটি জালিয়াতি করেছে রাজেশ কুমার রায়ের নামত। সরকারে মোক এই ডিমার্কেশন দিছে যা এই ডিসেম্বর 22 তারিখে। গতিকে মূল মাটি মই ইয়াত স্বয়ং আছোঁয়ে। মহানগরীর মাজমজিয়াত থাকা সোমেশ্বর টুমুঙর 8 কথা মাটিত ঘর সাজি 23 ব্যবসায়িক প্রতিষ্ঠানক ভাড়ালো দিছিল রাজেন্দ্র কুমার কোঠারী আর অনিল কোঠারী। কোঠারী পরিয়ালর সুতরাং চুক্তিপত্র করা 23 জন ব্যবসায়ী প্রায় 40 বছরে ভাড়া আদায় দিয়ে আছিল পরিয়ালট। ইয়াত প্রায় মোৰ আবার 74 দেউতায় থাকা সময় দিয়ে আছিল বলে শুনেছো। এই মাটিখিনি আপনার আপনার নামত কেতিয়া হেৰি 2015 ভূমি জালিয়াতি কাণ্ডত শেহতীয়াকৈ জাকে জাকে বিষয়া কর্মচারী দালাল আর বিল্ডার গ্রেপ্তার হওয়ার পাছত সলনি হয়েছে পরিস্থিতি। প্রকৃত গৰাকীয়ে ভূমির অধিকার উভতাই পাব বলে সাংবাদিকক জানাইছে খোদ মুখ্যমন্ত্রী। মাটি দালাল মাটি দালাল, ই বিজেপি হব পারে কংগ্রেস হব পারে সব আছে, বিজেপি বলে কলে সব কাম মাফ হয়ে যাব নাকি? এইটু তো নহয়। কিন্তু ইমানর পাছতো অবৈধভাবে দখল করে রখা ভূমিত থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠান এড়ি যাবলে নারাজ 23 জন ব্যবসায়ী, যার বাবে মঙ্গলবারে বশিষ্ঠ চারিয়ালিত সৃষ্টি হল উত্তপ্ত পরিস্থিতি। সোমেশ্বর টুমুঙে ভূমির দখল সমজি লোলে অহার পাছত 23 জন ব্যবসায়ীয়ে বশিষ্ঠ থানাত দাখিল করলে এজাহার। সোমেশ্বর টুমুর নামৰ ব্যক্তিজনে বর্তমানলৈকে আমাক একো অসুবিধা করা নাছিল নাছিল যদিও যোৱা ৰাতি আমি কিছুমান দোকানৰ নতুন নতুন তলা দেখিবলৈ পাইছোঁ আৰু কেইখনমান দোকানৰ বস্তু দলিয়াই বাহিৰলৈ দলিয়াই পেলাই দিয়া আমাৰ পৰিলক্ষিত হৈছে। কাল ৰাত কো হামলোক কা পুৰা দোকান কা তালা তোড় দিয়া হে, তালা তোড় কে আপনা বোলক তালা লগা দিয়া হে, হামলোক কা দোকান কা নাম মিটা দিয়া হে, আর এক দোকান হে পূজা টায়ার বোল কে উসকা তালা তোড় কে সারা সামান নিকাল কে বাহার ফেক দিয়া। ভূমি দখল করে দোকান ভাড়ালো দিয়া রাজেন্দ্র কুমার কোঠারী আর অনিল কোঠারীর কাষলে যাওয়ার সলনি আরক্ষীর কাকচোপাত ক্ষোভিত হয়ে পড়েছে ভূমির প্রকৃত গৰাকী সোমেশ্বর টুমুং। এই বড় যেগুলা দোকানী আছে এওঁলোকৰ মানে এতিয়া মানে যাব নিবিচারে, এতিয়ালৈকে ইয়াত মারপিট বা কোনো ধরনের ইয়া হওয়া নাই। নোটিস দিছে 40 বছর ধরে অবৈধভাবে দখল করে রখা ভূমি মুকলাই দিয়া রাজচক্র বিভাগের লগতে আরক্ষীয়ে বিষয়টির মীমাংসা করব বলে আশা দুইটা পক্ষর। বশিষ্ঠপুরা উৎপল হালৈ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ।